ওসব ছাড়ো। আচ্ছা ওসব ছাড়ো, তোমার প্রতি আমার একটা অভিযোগ আছে জানো তো। কি অভিযোগ বলো তো? তুমি না আমাকে আর আগের মতো ভালোবাসো না। তাই? হ্যাঁ, তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না। বিয়ের আগে কত ভালোবাসতে। তা পরীক্ষায় পাস করে গেলে কেউ আর বই নিয়ে বসে হেরা? ও এখন তো এইসব কথা বলবেই, বিয়ের আগে বলতে সব কথা শুনবো, সমস্ত কাজ ভাগাভাগি করে করব। এখন তো কিছুই করো না। কেন সব কথা শুনি না, সব কাজ ভাগাভাগি করে করি না? কি করো? এই যে তুই রান্না করিস আমি খাই, তুই জামা কাপড় কেচে দিস আমি পরি, তুই বিছানা করিস আমি ঠিক টাইম মতো এসে শুয়ে পড়ি, সব কাজ ভাগাভাগি করে করি না? ও বাবা কাজের ছিরি, দেখুন আমি এমন একটা বউ চেয়েছিলাম যেটা আর আমার ভাগ্যে জুটলো না। এই কেমন বউ চেয়েছিলে? আমি এমন একটা বউ চেয়েছিলাম যে নিজের মুখে বলবে, স্বামী আমি আর একা তোমার সেবা করে উঠতে পারছি না, তুমি আর একটা বিয়ে করে নাও, আমরা দুজনে মিলে তোমার সেবা করব। তুমি এমন বলছো? আরে আমাদের ছেলেদের মন অনেক বড়, এখানে 8-10টা মেয়ের জায়গা হবে, তাই কিনা? মেয়েরা তো মিলেমিশে থাকে না বলে তো আমরা করি না, তাই কিনা? তুমি এমন বলছো? তুমি জানো আমি তোমায় কত ভালোবাসি। কত ভালোবাসো? শুনবে? বলো। আমি রানী তুমি রাজা, আমি কলকে তুমি গাজা, আমি দাড়ি তুমি কমা, আমি প্যান তুই জামা, আমি পাহাড় তুমি পর্বত, আমি চিনি তুমি শরবত, আমি মনি তুমি মুক্তা, আমি মানুষ তুই কুত্তা। এই তুমি আমায় কুত্তা বললে? আরে ওটা ওটা ম্যাচিং ছন্দের ব্যাপার ছিল। আমি এক্ষুনি বাপের বাড়ি যাব। তুমি নিজের মুখটা আয়নায় দেখেছো? আরে আয়নায় দেখেছি বলেই তো তোকে বিয়ে করেছি, না হলে তো সোজা গিয়ে করিনা কাপুরকে বিয়ে করতাম, তাই কিনা বন্ধু? আমি এক্ষুনি বাপের বাড়ি যাচ্ছি, তোমার সাথে আমার কোনো কথা নেই, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাচ্ছি। ওরে বাবা, মেয়ে ছেলের হাঁটা দেখেছো? যেন পুরো ঢ্যামনা সাপ। গুরু সাগরে কি ভয়ঙ্কর ঢেউ উঠেছে! হ্যাঁ রে, ওই ঢেউয়ে তোর বাবা ডুবে মরেছে। আরে বাবা ছাড়, আমি ওই ঢেউয়ে ডুবে মরতে চাই, আবার কবে তোর আমার বাজবে বিয়ের সানাই? প্যাপে এখনো সময় হয়নি ভাই। দেখেছেন, আমি ওর স্বামী, আমাকে বলে ভাই। আরে আমি তোর ভাই নয় রে, আমি তোর তাই, আমি তোর স্বামী। স্বামী তো নয়, ঠিক যেন মনে হয় একটা আসামি। আসামি মনে হচ্ছে আমাকে? আসামি বলো আর যাই বলো, তোমাকে ভালোবেসে আমি সুন্দর একটা ছড়া লিখেছি, শুনবে? বলো। শ্রীদেবীর মতো দেখতে তোমায়, মন্দাকিনীর মতো পাছা। শ্রীদেবীর মতো দেখতে তোমায়, মন্দাকিনীর মতো পাছা। তোমায় না পেলে এ জীবনে বিতে হবে মোর বাঁচা, বিতে হবে মোর বাঁচা। ও তাই? শাহরুখের মতো দেখতে তোমায়। আরে আর তাই? গোপ দাড়ি সব চাঁচা। শাহরুখের মতো দেখতে তোমায়, গোপ দাড়ি সব চাঁচা। কোথায় ছিলে দিনের হনু, রাতের হতুম পেঁচা। সে তুমি পেঁচা বলো আর যাই বলো, চান্স কিন্তু আমি নিয়েই ছাড়বো, একে কিন্তু আমি বাপের বাড়ি যেতে দেবো না, তাই কিনা? এ রানি আই লাভ ইউ রানি, এ রানি আই লাভ ইউ। এই কি গো রানি, রানি কি করছো? আর ছি 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 করছো কেন? আর রানি বলে ডাকছো কেন? তুমি আমাকে রানি বলবে? আসলে চাক রানি বলতে অনেকটা সময় লেগে যাবে তো, তাই ছোট করে রানি বলে ডাকছি। ও তাই? জানু? আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকছো বলো তো? আসলে জানুয়ার বলতে অনেকটা সময় লেগে যাবে তো, তাই ছোট করে জানু বলে ডাকছি। দেখেছো গুরু, এ মেয়েকে নিয়ে সংসার করা যায় আর মোটা হাতিকে জাঙ্গিয়া পরানো তা, তাই কি না? এই জুতোটা কি খুলবো? না 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 না, জুতো খোলার কোনো দরকার নেই, আমরা তো আর মন্দির মসজিদের আল্লাহ ভগবান নয় যে আমাদের কাছে জুতো খুলে আসতে হবে। জুতো পরেই আসো, ভালোবাসবো আসো, ঘুরতে যাবো আসো, আসো না ডার্লিং, মুঝে নিন্দ না আয়ে। ঘরে গিয়ে শুয়ে পড় ইঁদুর মারা বিষ খেয়ে। এরম বলে না সাথী, মারবো তোমার মুখে লাথি। লাথি মারো, ঝেটা মারো, তোমাকেই আমার চাই। এক মিনিট। হ্যাঁ, লাথি মারবো, ঝেটা মারবো, জুতো মারবো, তবু আমাকে তোমার চাই? তবুও চাই। লাথি মারো, ঝেটা মারো, তোমাকেই আমার চাই। আচ্ছা এক মিনিট, এত ভালো সুযোগ আমি আমার মা বোনদের কাছ থেকে জিজ্ঞাসা করবো, আমার মা বোনেরা কি বলছে? বলছে লাথি মারবো, ঝেটা মারবো, জুতো মারবো, তবু চাই। পটে যাবো? পটে কি যাবো? একবার জোর করে তালি মেরে বোঝান তো। এই তো আমার মা বোনেরা পারমিশন দিয়ে দিয়েছে, এই আমি পটে গেলাম। আই লাভ ইউ। আচ্ছা থ্যাংক ইউ। তবে আমার না একটু ভয় ভয় করছে। কি ভয় বলো তো? এই
আমি যদি মরে যাই তুমি কি করবে? তুমি মরে গেলে আমিও মরে যাব। তুমি আমাকে এত ভালোবাসো। আরে আমি এই আনন্দ সহ্য না করতে পেরে মরে যাব। তুমি আমাকে, আমি তোমার সাথে কোনো কথা আর বলবো না। আরে রাগ করে না ময়দামুখী। ময়দামুখী? হ্যাঁ তুমি আমায় ময়দামুখী, তোমার সাথে আমার কোনো কথা নেই। চুপ চুপ, আমি আর তোমার সাথে কোনো কথা বলবো না। দেখো এর আগে ঝগড়াটা বাড়ুক, তুমি আমার পরবর্তী অনুষ্ঠানে ফেরো। একদমই তাই। আমি তোমার সাথে কোনো, আমি পরে বুঝে নেব ওর সাথে, আমি পরে বুঝে নেব। তাই তো আমাকে, আমার মা বোনেরা আমাকে ময়দামুখী বলো তো, আমি বের করে দেবো। দাঁড়াও, তুমি দাঁড়াও, এর পরে। আচ্ছা আচ্ছা, সেটা পরে বুঝে নেবে, কিন্তু আমার সঙ্গীত প্রেমী